পূর্ব মেদিনীপুর জেলায় তদন্তে সিবিআই এর প্রতিনিধি দল পৌঁছায় নন্দীগ্রামে। ভোট পরবর্তী সন্ত্রাসী অগ্নিকর্প হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর। দোসরা মেয়ের ফলাফলের পর পরপর কয়েকদিন জেলার একাধিক জায়গায় চলে দুষ্কৃতী সন্ত্রাস। অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বলছি আজকে সিবিআই তদন্ত এলো, দাবা এগুলো আপনার দেবব্রত মাইতি কে হয়? দাদা তার মৃত্যু তদন্ত এসেছিল, কি বলবেন? আমাদের কোনো জিজ্ঞাসা করে না, তার সাক্ষী নিয়ে হোক, শাস্তি পাও। আজকে যে সিবিআই এসছে এতে খুশি? হ্যাঁ খুশি। কী চাইছেন আপনারা? আমরা তার যেইটা স্টেপ নেবে সেটি হবে। কী চাইছেন আপনারা? আমরা তাদেরকে শাস্তি পাও। কী হয়েছিল সেদিন ঘটনাটা? সেদিন ওই ভোটের কেন্দ্র হলে মারামারি হয়েছে। আচ্ছা, আপনার দাদা কী পার্টি করতেন? আগে কোনো পার্টি করতো না, বিজেপি করতো। আচ্ছা, তারপর কী হয়েছিল? ওই মারামারি হইতে এসলো, ওরা সবাই এসে বাড়ি থেকে লোকের এসে মারামারি করছে। কার আছে তৃণমূল হলে? আচ্ছা, তারপর কী হয়? তারপরে ওই যে মারা স্পটে মারা যায়, মারা দেওয়ার পর তাদের জিনিস নিয়ে চলে গেছে, আমাকেও মারধর করেছে। কাউকে চিনতে পারে? আপনারা কী চাইছেন এখন? বিচার, আমাদের বিচার হোক, যেটা যাতে না গণ্ডগোল সৃষ্টি না হতে পারে, শান্তি শৃঙ্খলা থাকে। কিছু বললো সিবিআই আমাকে? শিরোনামে আসে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের চিল্লগ্রাম, মহম্মদপুর, গোকুলনগর সহ একাধিক এলাকা। এই ভোট পরবর্তী সন্ত্রাসে চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি খুন হন বলে অভিযোগ। তেসরা মেয়ে ওই বিভিন্ন এলাকার সাথে চিল্লগ্রামে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়, অভিযোগ এমনটাই। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের। আশঙ্কাজনক অবস্থায় বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তমলুক জেলা হাসপাতালে ও তারপরে কলকাতা এসএসকেএমে পাঠানো হয়। 13ই মে তার মৃত্যু হয়। নন্দীগ্রামে পৌঁছে সিবিআই এর দল প্রথমেই যান দেবব্রত মাইতির বাড়িতে। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপড়ির রিপোর্ট, টাইমস বাংলা।